নমস্কার দর্শকিন্দু আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচা নিউজের এই ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্শকিন্দু অনেক লোকের বারে বারে প্রশ্ন দাদা লোন মোরেটোরিয়ামটাকে নিয়ে সুপ্রিম কোর্টের যে

পেজটি ফলো করে নিন দর্শকৃন্দ লোন মোরিটোরিয়ামে পাঁচ তারিখের ইয়েটা ছিল মানে ডিসিশনটা সুপ্রিম কোর্টের যে পাঁচ তারিখ সুপ্রিম কোর্ট ডিসিশন দিয়ে দেবে এর আগে সুপ্রিম কোর্ট ইয়েকে কেন্দ্র সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কে অর্ডার দিয়ে দিয়েছিল যে আপনারা আপনাদের সব কিছু ডকুমেন্ট সাবমিট করে নিন তারপরে পাঁচ তারিখে যে সময় শুনানি হয় সেই সময় সরকার এবং আপনাদের সেই রিজার্ভ ব্যাঙ্ক মিলে ফাইন্যান্স মিনিস্ট্রি এবং রিজার্ভ ব্যাঙ্ক মিলে ওনারা বললেন যে আমরা ইন্টারেস্টের উপরে যে ইন্টারেস্ট নেওয়াটা ইন্টারেস্টের উপরে যে ইন্টারেস্ট নেওয়াটা সেটা আমরা বন্ধ করে দেব নাম্বার ওয়ান নাম্বার টু লোন রিস্ট্রাকচারিং এর পলিসি করব লোন রিস্ট্রাকচারিং এর পলিসি মানে কি ধরে নিন আপনি কোনো একটা কোম্পানি থেকে কোনো একটা মাইক্রোফাইন্যান্স থেকে আপনি লোন নিয়েছেন কোনো একটা ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন সেই লোনগুলা কি হবে ধরে নিন আপনার পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স আছে এখন আপনি মাসিক কিস্তি ধরে নিন আপনি দু হাজার টাকা দিচ্ছেন সে সময় আপনার কাছে টার্ম থাকে এক বছর এবং লোন রিস্ট্রাকচারিং করে সেটাকে দু বছর করে দেওয়া হবে টার্মটা পঞ্চাশ হাজার দু বছর করে দিলে আপনার সেই দু হাজার টাকা এক হাজার টাকা মাসিক কিস্তিতে পরিবর্তন হবে মানে সেই কাস্টমারকে সেই কিস্তিটা কমানোর জন্য এই ব্যবস্থাটা করবে এই দুটা জিনিস রিজার্ভ ব্যাংক এবং সরকার সেটা বলে দিয়েছে এবং ইন্টারেস্টের উপরে যে ইন্টারেস্ট যে যেটা লেগেছিল কাস্টমারের সেই ইন্টারেস্টটা মানে ব্যাংক বা কোম্পানি যে কেউ হতে পারে ওরা কমিয়ে দেবে এবং সেটা গভর্নমেন্ট সেটাকে দেখবে সেটা সরকার সেটাকে দেখবে সেটা সরকার ব্যাংককে পে করছে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোকে পে করছে কিনা সেটা সরকার দেখবে সেটার জন্য দায়ী নয় মানে যে ব্যক্তি এখন যে কোনো ধরনের লোন নিচ্ছে ওর যদি ইন্টারেস্টের উপরে যদি ইন্টারেস্ট যদি লাগে কিস্তির উপরে ফাইন লাগে ইন্টারেস্ট লাগে হয় না এরকম সেই সবগুলা কেটে দেওয়া হবে সেই সবগুলা আর হবে না তারপরে সুপ্রিম কোর্ট সেই রিজার্ভ ব্যাংক এবং সরকারকে বলে দিলো আপনারা একটা এফিডেভিট ফাইল করে দিন সেই এফিডেভিটটা কি এফিডেভিটটা মানে হলো যে আপনারা যা কিছু বলছেন মুখে এখন তো মুখে বলছেন মুখে বললে তো হবে না আপনারা সেই এফিডেভিট ফাইল করে লিখে দিন যে আপনারা এটাই করবেন এটা ছাড়া অন্য কিছু মানে আপনাদের কথাগুলা এদিক সেদিক হবে না সেই জন্যই ফাইল করার জন্য বললেন এবং সেই এফিডেভিট ফাইলটা সেটা আপনাদের আগামী তেরো অক্টোবর থার্টিন্থ অক্টোবরে সেটার ফাইনাল ডিসিশন নেওয়া হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এখন কথা বলি যে ঋণ মুকুব হবে কি না আপনাদের অনেক প্রশ্ন আছে ঋণ মুকুব হবে না ঋণ মুকুব হওয়ার কোনো চান্স নেই তারপরে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট যেটা সেটা কমে যাবে লোন যদি আপনার থাকে তাহলে আপনার কোম্পানি বা ব্যাংকের সঙ্গে কথা বলে সেটাকে রিস্ট্রাকচার আপনি করতে পারেন সেটা আফটার থার্টিন্থ অক্টোবর থার্টিন্থ অক্টোবর সুপ্রিম কোর্ট কি ফাইনাল ডিসিশনটা দিচ্ছে সেটার উপরে অনেকের প্রশ্ন যে আমাদেরকে তো অমুক কোম্পানি প্রেশার ক্রিয়েট করছে অমুক কোম্পানি প্রেশার ক্রিয়েট করছে সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে যে আপনারা প্রেশার ক্রিয়েট করতে পারবেন না আপনাদেরকে কাস্টমার আপনার যে দিতে লাগবে সেটা কোনো কিন্তু দেখছি কি ধমকাচ্ছে কি আপনাকে দিতেই হবে না হলে এমন করবো সেমন করবো সেরকম কিছু করতে পারে না সেরকম কোনো কিছু করতে পারে না সেটা অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনো ধরনের ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরকম কোন কাস্টমারকে ধমকাতে পারবে না এরকম গালি গলাচ করতে পারবে না প্রেশার ক্রিয়েট করতে পারবে না দেখুন কারণটা কি বলে দিই কারণটা ধরে নিন কেসও হল কেইস হলে আপনি কি করবেন কোর্টে যাবেন আপনি বলবেন আমি দিতে পারছি না আমি দু হাজার টাকা থেকে আমি এক হাজার দেবো পাঁচশো টাকা দেবো এরকম কাস্টমার বলে অনেক সময় সেরকম হলো কোর্ট সেটা দেখবে কারণ এখন প্যান্ডামিক সিচুয়েশন অনেক লোকের রোজগার নেই মাত্র লকডাউন খুলেছে সেজন্যই যারা কোম্পানির মানুষ ওনাদের সঙ্গে আপনারা বোঝাপড়া করে যদি আপনারা এখন থেকে যদি বোঝাপড়া করে যদিও অর্ডার আসেনি বোঝাপড়া করে যদি আপনার লোনটা যদি রিস্ট্রাকচারিং করতে পারেন তাহলে করতে পারেন বা আপনার যদি কিস্তিরা যদি একটু কম করে দিতে যদি চান ওনাদের সঙ্গে কথা বলে সেটাও আপনারা করতে পারেন সেটা আপনাদের দুপক্ষর জন্য আমি আবার পরিষ্কার করে বলে দিচ্ছি লোন মুকুপ কোন ধরনের হবে না অনেক লোকের প্রশ্ন খালি লোন মুকুপ হবে কি না লোন মুকুপ এরকম লোন কোনো কিছু মুকুপ হবে না তারপরে দেখি তেরো অক্টোবর করছে যেহেতু সেই মরিটোরিয়ামটা প্রাইভেট ব্যাংকগুলো বা সেই ইন্টারেস্ট যে মাফ করাটা সেটা কিন্তু প্রাইভেট ব্যাংক এখনো মানছেন না তবু আমরা সুপ্রিম কোর্টের তেরো তারিখের যে জাজমেন্টটা সেটার জন্য অপেক্ষা করব আপনি সেই জাজমেন্ট আসুক আসুক আপনাকে দিতেই হবে আপনাকে সেই কি বলে সেটাকে কম্প্রোমাইজে যেতে হবে আপনার সেই লোন কোম্পানির সঙ্গে দর্শক বিন্দু আরেকটা আপডেট গতকালকে হয়তো ভালোভাবে আমি দিতে পারিনি সেই এসএইচি সেলফ হেল্প গ্রুপের মহিলা সেলফ হেল্প গ্রুপকে আসাম সরকার এখন থেকে পঞ্চাশ হাজার টাকা করে দেবে পঞ্চাশ হাজার টাকা করে দেবে যেটা সেই প্রকল্পের আন্ডারে আসাম সরকার দিয়ে দেবে প্রত্যেক না এক লক্ষ মহিলা সে জিকে দেবে সেটা সিলেকশন করবে কোন ক্রাইটেরিয়া যেগুলো থাকবে সেই ক্রাইটেরিয়াগুলো এখনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি আগে যেভাবে স্বয়ংনি স্বয়ং যে প্রকল্প সেই স্বয়ং প্রকল্পতে যেভাবে ক্রাইটেরিয়া অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল সেরকম এই প্রকল্পটাতেও সেই ক্রাইটেরিয়াগুলো মেনশন করে দেওয়া হবে যে মহিলাদের এডুকেশন কত থাকবে বয়স কত থাকবে এরকম অনেকের প্রশ্ন সেই আগের যে স্বয়ং প্রকল্পে অনেকের প্রশ্ন ছিল যে আমাদের এস তো ম্যাট্রিক পাশ নেই চল্লিশের উপরে দেখুন যে কোনো একটা এস নতুন মেম্বার ওনারা ঢুকাতে পারেন আপনারা আপনাদের রেজলিউশন লিখে নতুন মেম্বার ঢুকাতে পারেন সেখানে আপনারা কোয়ালিফাইড মানে যারা ম্যাট্রিক পাশ ওনাদেরকে ঢুকাতে পারেন বা আপনাদের চল্লিশের নিচের মানুষদেরকেও আপনারা ঢুকাতে পারেন সেটা রেজলিউশন লিখলেই হবে সেটা আপনারা করতে পারেন তাই আপনারা যদি মহিলা এসএইচজি হন তা আগে থেকেই আপনাদের সেই এসএচডি এখন থেকে আপনারা বানানো শুরু করে দিন ভালোভাবে ইয়ে করে দিন ডকুমেন্ট গুলা সবকিছু রেডি করে রেখে দিন কারণ আপনারা পেতে পারেন পঞ্চাশ হাজার টাকা আসাম সরকারের তরফ থেকে দর্শকবিন্দু এই আপডেটটা এখনই জনস্বার্থে সবাইকে শেয়ার করুন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে বলবেন আপনাদের কোনো কিছু বলার যদি থাকে তাহলেও আপনারা কমেন্টে বলবেন আমাদের এই শিলচার নিউজে যদি বিজ্ঞাপন দিতে চান অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান তাহলে আমাদেরকে ইনবক্সে আপনারা কন্ট্যাক্ট করে নিন আমাদের শিলচার নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন আমাদের শিলচার নিউজের ফেসবুক পেজে নতুন ধরে লাইক এবং ফলো করে নিন আমাদের পেজটা এবং শিলচার নিউজের যে ওয়েবসাইটটা ডাবলিউড্লিউ ডট শিলচার নিউজ ডট ইন এখন ভিজিট না করলে ভিজিট করে নিন সেখানে বিস্তারিতভাবে ভাবে খবরগুলো দেওয়া থাকে আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন নমস্কার